পরিস্থিতির মতো হয়ে রয়েছে। এই মানুষটির জীবনে এবং এই মানুষটির হৃদয়ে এসে গেছে এই ধরনের এই সমস্ত রকমের পশু পাখির যে স্বভাব, আমরা আজকে সেই সমস্ত কিছুকে আপনাদের কাছে তুলে ধরতে চাই, বলতে চাই কেন আজ মানুষের জীবনে শান্তি নেই, কেন আজ মানুষ হতাশায় রয়েছে, কেন আজ মানুষ নিরাশায় রয়েছে। কারণ এই মানুষটির মতো প্রত্যেকটা মানুষের হৃদয়ে আজকে রয়েছে বিভিন্ন রকমের মন্দ মন্দ কাজ, মন্দ মন্দ স্বভাব, এবং সেই মন্দ স্বভাবগুলো হচ্ছে ঈশ্বর যিনি সমস্ত পৃথিবীকে সৃষ্টি করেছেন, ঈশ্বর যিনি মানুষকে সৃষ্টি করেছেন, ঈশ্বর যিনি সমস্ত যা আমরা দৃশ্য বা অদৃশ্য দেখতে পাই, যা যেগুলো আমরা দেখতে পাই না, সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন তিনি। এই যে মন্দ স্বভাব, এই মন্দ স্বভাবগুলিকে পাপ বলেছেন, এবং সেই পাপের কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকের জীবনে আজকে শান্তি নেই। আজকে আমরা মিথ্যা কথা বলি, আজকে আমরা চুরি করি, আজকে আমরা লোককে ঠকাই, মন্দ ছবি, মন্দ কাজ, মন্দ মন্দ ভাবে আমরা জীবনকে আমরা ব্যতীত করছি। আর এই সমস্ত কিছু হচ্ছে ঈশ্বরের দৃষ্টিতে পাপ, চুরি করা হচ্ছে ঈশ্বরের দৃষ্টিতে পাপ, সবাই জানে সেটা। কিন্তু সবাই আমরা দেখতে পাই, আমরা আমাদের সমাজে আমাদের গ্রামে আমরা সেই চুরি আজকে দেখতে পাচ্ছি বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে। আমরা জানি মিথ্যা কথা বলা হচ্ছে পাপ, কিন্তু আজকে দেখছি আমরা প্রত্যেকের জীবনে মিথ্যা কথা রয়েছে। আমরা যদি বলি যে আমরা নিজেদেরকে যদি আমরা বলি যে আমার জীবনে কোনো পাপ নেই, আমরা তাহলে মিথ্যা কথা বলছি, আমাদের বাইবেলের কথা বলছে। কারণ প্রত্যেকে আমরা মিথ্যা কথা বলি, আমরা হতে পারে আমরা ঘরে বসে রয়েছি, আমরা কিছুই করি না, কিন্তু তবুও আমরা চিন্তার মাধ্যমে আমরা পাপ করি, আমরা চিন্তার মাধ্যমে নোংরা নোংরা বিষয়কে নিয়ে চিন্তা করে আমরা ঈশ্বরের দৃষ্টিতে পাপ করি। আর এই ঈশ্বরের দৃষ্টিতে পাপ করার জন্য আজকে মানুষের জীবনে শান্তি নেই। আজকে আমরা এই ছবিটা নিয়ে এসেছি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মানুষের ছবি, এবং তার হৃদয়ে দেখতে পাচ্ছি কতগুলো পশু পাখির ছবি আমরা দেখেছি। আর আমরা তাদের মধ্যে থেকে আমরা বলতে চাই প্রথমত ময়ূরের বিষয়। আজকে আমরা জানি যে আমাদের বইয়ে আমরা পড়েছি ময়ূর হচ্ছে আমাদের জাতীয় পাখি, এবং সে দেখতে অনেক সুন্দর, কিন্তু এই ময়ূরের জীবনে আছে এক অহংকারের সুন্দরতাকে নিয়ে। আর অহংকার হচ্ছে ঈশ্বরের দৃষ্টিতে পাপ, এই পাপ স্বভাবটি এই মানুষের জীবনে ছিল। তারপর আমরা দেখতে পাই একটা সাপের ছবি, সাপকে আমরা সবাই জানি, সাপকে যতই আমরা দুর্বলভাবে মানুষ করি, যখন সুযোগ সে পাবে সে নিজের মালিককেই ছবল মারে, সেই স্বভাব এই সাপের মধ্যে রয়েছে। এবং আজকে আমরা প্রত্যেকটা মানুষের জীবনে এই স্বভাবকে দেখতে পাই, মানুষকে আমরা যতই বন্ধু বলি, যতই প্রিয় বলে মনে করি, সুযোগ পেলেই সে কী করে, নিজের বন্ধুকে নিজের প্রিয়জনদেরকে কী করে ছবল মারে। তারপর আমরা দেখতে পাই একটা বাঘের ছবি, বাঘকে আমরা সবাই জানি জঙ্গলে রাজা হয়ে থাকতে সে খুব পছন্দ করে, এবং এটাই হচ্ছে তার স্বভাব, এটাই হচ্ছে তার চরিত্র, এটাই সে চায় সর্বদাই। আজকে সংসারে এবং সমাজে আমরা এই বিষয়টাই দেখতে পাই, প্রত্যেকটা মানুষ নিজের থেকে গরিব মানুষদের উপরে এবং নিজের থেকে দুর্বল মানুষদের উপরে কী করতে চায়, রাজত্ব করতে চায়, অধিকার রাখতে চায়। এই যে হিংস্রতার একটা স্বভাব প্রত্যেকটা মানুষের জীবনে রয়েছে। আমরা তারপর দেখতে পাই একটা শুকরের ছবি, আমরা শুকরকে জানি সে নম্র প্রকৃতির প্রাণী, আপনি শুকরকে যতই সাবান সোডা দিয়ে ধুয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে আপনি আপনার বেডরুমে নিয়ে যান, সে সুযোগ পেলে আবার যাবে সেই নর্দমায়, কারণ এই নোংরামি হচ্ছে তার স্বভাব। আজকে মানুষকে বলুন গুটখা খাওয়া কি হচ্ছে মন্দ কাজ, গুটখা খেলে শরীর খারাপ হবে এবং নিজেরই ক্ষতি হবে, মদ খেলে নিজের ক্ষতি হবে, সংসারের ক্ষতি হবে, এই সমস্ত নোংরা কাজগুলো মানুষ জানে যে এগুলো নোংরা, কিন্তু তবু তারা সেই নোংরা কাজগুলো করতে পছন্দ করে, কারণ এই স্বভাবটি মানুষের জীবনে রয়েছে। এই সমস্ত স্বভাব হচ্ছে ঈশ্বরের দৃষ্টিতে পাপ। আর এই স্বভাবগুলি যতদিন মানুষের জীবনে থাকবে সে কখনো শান্তি আর আনন্দকে পেতে পারে না। এই মানুষটির জীবনে শান্তি ছিল না এই পাপ স্বভাবের জন্য, কিন্তু হঠাৎ একদিন সে একটা বই পেল, হঠাৎ সে একদিন একটা বই পেল যার নাম আমরা দেখতে পাই পরবর্তী সময়ে, সে একটা বই পেল এবং সেই বইটি হচ্ছে পবিত্র শাস্ত্র বাইবেল। সেই বইটি যখন সে পড়তে শুরু করলো সে বুঝতে পারলো যে চুরি করা হচ্ছে পাপ, মিথ্যা কথা বলা হচ্ছে পাপ, অহংকার করা হচ্ছে পাপ, হিংসা করা হচ্ছে পাপ, এবং সেই জন্য তার এই সমস্ত পাপ স্বভাবগুলির জন্য তার জীবনে শান্তি নেই। সে বুঝতে পারলো বাইবেল পড়ে, এবং সেই বাইবেলের মধ্যে একটা মানুষের বিষয় সে পড়েছিল, সেই বাইবেলের মধ্যে একটা মানুষের বিষয় পড়েছিল, তার নাম হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। হ্যাঁ প্রিয় ভাই এবং বোনেরা, আমি আপনাদের কাছে এই বিষয়টা নিয়ে এসেছি, প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে আপনাদের কাছে বলতে এসেছি। প্রভু যীশু খ্রিস্ট আজ থেকে 2021 বছর পূর্বে পৃথিবীতে এসেছিলেন, তিনি ঐতিহাসিক ব্যক্তি ছিলেন, তার সাথে তিনি ঈশ্বর ছিলেন, তিনি সর্বকে ছেড়ে পৃথিবীতে এসেছিলেন যেন প্রত্যেকটা মানুষকে পাপ থেকে উদ্ধার দিতে পারে এবং জীবনে শান্তি আনন্দকে এনে দিতে পারে। সেই মানুষটি প্রভু যীশুর বিষয়ে পড়লো যে প্রভু যীশু খ্রিস্ট তার সব পাপকে ক্ষমা করতে পারেন এবং পাপ ক্ষমার পর তাকে শান্তি দিতে পারেন। আমরা দেখতে পাই প্রভু যীশুর কাছে যেই আসে, যে নিজের পাপের ক্ষমা চায় তার জীবনে খুশি এনে দেয়, শান্তি এনে দেয়। আমরা এই মানুষের জীবনে আজকে দেখতে পাচ্ছি এখন একটু হাসি ফুটেছে, কারণ সে সমস্ত পাপ স্বভাবকে ছেড়ে দিল, প্রভু যীশুকে নিজের হৃদয়ে স্থান দিল।
আমরা দুটি বাস্তব বিষয় আপনাদের কাছে বলে তারপর এগুলোকে এই এই সভাকে আমরা সমাপ্ত করতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মানুষ এবং সে মৃত্যু সজ্জায় রয়েছে। সে যেমন পৃথিবীতে জীবিত ছিল, সে চিন্তা করেছিল যে সে কখনো মরবে না, আর সেই জন্য সে বিভিন্ন রকম ভাবে সে নিজের জীবনকে যাপন করেছিল। সে মদ খেয়েছিল, গাঁজা খেয়েছিল, মিথ্যা কথা বলেছে, চুরি করেছে, বিভিন্ন বিভিন্ন অশ্লীল অশ্লীল ছবি দেখেছে, এভাবে সে নিজের জীবনকে সে ব্যতীত করেছিল। সে চিন্তাও করতে পারে না যে সমস্ত কিছু পাপ, এবং পাপের বেতন হচ্ছে অনন্তকালের মৃত্যু, সে চিন্তা করতে পারে নাই। কিন্তু একদিন তার জীবনে মৃত্যু এসেছে। মৃত্যু এমন একটা বাস্তব বিষয়, এটা প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আসে, প্রত্যেকটা ভাষার মানুষের কাছে আসে, এবং প্রত্যেকটা বর্ণের মানুষের কাছে আসে। এই মৃত্যু যখন এই মানুষের জীবনে এসেছে, সে খুব চিৎকার করছে, চাই বলছে যে আমি মরতে চাই না, আমি মরতে চাই না। কিন্তু তাকে নরক থেকে এসেছে সে শয়তান, তার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য সে দেখতে পাচ্ছে, শয়তান তার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য, সে নরকে নিয়ে যাওয়ার জন্য সে আর সেই জন্য সে খুব চিৎকার করছে, তার পরিবারের লোকেরাও চিৎকার করছে। কিন্তু পরবর্তী ছবিতে আমরা দেখবো এখানেও একটা মানুষ সে মৃত্যুসজ্জার মধ্যে রয়েছে, তার জীবনেও এসেছে মৃত্যুর শেষ সময়, কিন্তু সে কাঁদেনি, সে চিৎকার করেনি, কারণ সে যখন পৃথিবীতে ছিল হয়তো সেও একজন সেই মানুষটির মতোই ছিল। সে নিজে পাপ করেছিল, সে বিভিন্ন রকমভাবে খারাপ মন্দ ছবি দেখেছিল, খারাপ মন্দভাবে জীবনযাপন করেছিল, কিন্তু সে একটা খুব বড় কাজ করেছিল। সে নিজের জীবনকে, নিজের আত্মাকে প্রভু যিশুর হাতে সমর্পিত করেছিল এবং নিজের পাপের ক্ষমা প্রভু যিশুর কাছে চেয়েছিল। প্রভু যিশু তার পাপকে ক্ষমা করেছে, তাই সে যখন মারা যাচ্ছে তার আত্মাকে স্বর্গে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের কাছে এই কথাই আমরা বলতে এসেছি, যদি আজকে আপনাদের জীবনে শান্তি নেই, যদি আপনাদের জীবনে সুখ নেই, যদি আপনারা শান্তি পেতে চান, সুখ পেতে চান, আপনাদের পাপের ক্ষমা পেতে হবে। আর পাপের ক্ষমা একমাত্র প্রভু যিশু খ্রিস্ট তিনি দিতে পারেন এবং আপনাকে স্বর্গে নিয়ে যেতে পারেন। এভাবে আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু যেহেতু আমাদের কাছে যথেষ্ট সময় নেই এবং আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেক ব্যস্ত, সেই জন্য কিছু বই আমরা নিয়ে এসেছি। মনে করবেন না যে আমরা বই বিক্রেতা।